चल अच्छा चल चल चंदन भाई भलो कथा शुने भलो कथा शुने खेदानो लागे ना कथा सुनछे ना जानो भाई लाल अरे सेप्टेम्बर मास तुम आम पेली कोथाय आम तो पाई ना भाद्र आश्विन मास एखन सेटा आम ना तो कि गो मैंगो हां मैंगो अरे सोमना এই ইউজদি বলে দেখি আরে সত্যিকারে যেখানে এসেছি খুব সুন্দর একটা জায়গা আজকে এক আইটেম আছে কি আছে দেখতে থাক আমটা ছুলে নেব আজকে আমাদের আমের চাটনি দেখো কাঁচা আছে আম কাঁচা আছে আম না তো এই এই পালাবি না একদম তাহলে প্রতিদিনই তো জামাইবাবু মাছ কাটে আজকে আমার পালা পড়েছে মাছটা কেটে নি মাছটা ছাড়িয়ে নি হ্যাঁ আর মানে দিতে হবে এক ভাগ আরে দিও ভাই ও এ তুমি আবার কই হেলাও না চোখে জল বের করে নু না না তুমি তো সে পেঁয়াজে রোজে রোজ কও চোখে জল বার করে বাদ মাছ রে কই দাও নি চোখে জল বার করে নেব নাকি আজকে মাছকে বলবো আঁশ ছাড়িয়ে নেব আজকে যে রেসিপি দিচ্ছেন ওনারা আসছেন তাই জামাইবাবু ওনাদের আনতে গেছে ওর জন্য আমি মাছটা কেটে নিচ্ছি মাছ সব আঁশ ছাড়ানো হয়ে গেছে আলু কাটা পেঁয়াজ কাটা রসুন কাটা লোক আচ্ছা আচ্ছা আজকে মাছ কাটতে বসেছে মানে বিশাল ব্যাপার রোবারুবি অনবেলি এ মামারে কি গান গাইতেছো তুমি তো দাও দেই দুলালদা কি গান কইতেছে এটা তো মানিকে মাঙ্গে হিতে মাঙ্গে হ্যাঁ বাহ বাহ তারপর অনবেলি আচ্ছা सियो बेबी माँ लगानी बादानी माँ इधर दी कॉल दही लगानी बादानी कोई दिस इधर बंदूरा की कोई दे हो कोई माँ लग ठीक है जी चलिए माँ सकोन 15 টাকা পিস আমার কাছে 15 টাকা পিস 15 টাকা পাঁচ পিস 15 টাকা এক পিস পাঁচ পিস 15 টাকা মাছ খাবে আরে পাঁচ পিস কই নাই তাহলে ইংরেজিতে কইছি পার পিস পার পিস পার পিস হ্যাঁ তাই বলো তুমি মোটে বোঝো না আমি শুনেছি পাঁচ পিস পাঁচ পিস আদা তা বন্ধুরা খুবই সমস্যার ব্যাপার কারণ আজকে বৃষ্টি অলরেডি নেমে গেছে টিপ 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 করে বৃষ্টি পড়তেই আছে ও দুলা ভাই কি খবর ভালো ভালো বৃষ্টি পড়ছে জল পড়ছে কোথা দিয়ে আকাশ ফুটো হয়ে গেছে আকাশ দিয়ে আকাশ ফুটো হয়ে গেছে তাই আম ছোলা হয়ে গেছে এবার কেটে নাও তো বেশি না এরকম দুটো একটা দিলেই হয়ে যাবে আর এটাকে মাঝখান দিয়ে কেটে আটিটাকে বের আমার খুশি মুশি কে কে আমার খুশি মুশি কে আমি মারবো কাকে আমাকে তুমি থাকো বসে চন্দনকে মারি কোষে সেনাপতি আমি রাজি মারবো মাছের মাথাগুলো আমরা সুন্দর একদম কড়া কড়া করে ভেজে নিয়েছি এবার আমরা ডালের মধ্যে দিয়ে দেব মাছের মাথাটা ডালে দিলে ডালের টেস্টটা খুব সুন্দর বাড়ে নমস্কার বন্ধুরা আজকে যে এপিসোডটা আমরা করছি এই কাকা আমাদেরকে দিচ্ছে আজকের মাঝখানে অনেক কথা আছে সেগুলো পরে আস্তে আস্তে বলবো আজকে আমাদের সঙ্গে থেকে একসঙ্গে आनंद करे एनजय करे आमादेर संगे रेसिपिटा करते एसेछेन अनेक दूर थेके कलकाता थेके। ता आसुन आजके काका एसेছেন, তারপরে ছোট ভাইয়ের বউ, আচ্ছা আমার বড় বৌদি, আমার ছেলে, সবাই এসেছেন আজকে আপনাদের সঙ্গে থেকে সবকিছু দেখে এনজয় করে তারপরে বাড়ি যাবেন। আসুন বসবেন। গলা ফাটা আমাদের লাল। এ ভাই আমার কিন্তু কাটা হয়ে গেছে, আমি কিন্তু উনুনের কাছে চল। যাও 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 যাও। আজকে আজকে আগুন জ্বালাবে। আগুন আগুন বাবারে আগুন জ্বালাবো কি করে? হ্যাঁ তো বন্ধুরা পুরো রেডি, আমাদের ডালের মধ্যে দিয়ে দেব। পুরো বাবারে আজ আমাদের বেগুন ভাজা আছে, তো বেগুনগুলো কেটে নেব। आज हमार मामा एसছে আমাদের কিচেনে, রেগুলার নিও আমাদের প্রোগ্রাম দেখে, অনেক দূর থেকে এসছে, এসে আমাদের সঙ্গে কাজে হাত বাটাচ্ছে, খুব ভালো লাগছে। মামা কেমন লাগছে? বাম্পার লাগছে, খুব সুন্দর। আচ্ছা চলো তাহলে আমাদের ডাল হয়ে গেছে, তাহলে নামিয়ে নি। সুন্দর ডাল হয়েছে একদম ফার্স্ট ক্লাস। হ্যাঁ আমার ডাল তো বন্ধুরা আপনারাই বলেন খুব ভালো হয়, হ্যাপি ডাল, ফেমাস ডাল একদম। নারীর হাতে কলম দিলে দিলে পরিচয়, এগিয়ে যাওয়ার সাহস দিলে তুচ্ছ করে ভয়, বিধবাকে ফিরিয়ে দিলে স্মৃতির অধিকার, নতুন জীবন ফিরিয়ে দিলে নতুন অধিকার। অক্ষর জ্ঞান যবে থেকে তবে থেকেই জানি, পূর্ণরূপে লেখক তুমি ডি অক্ষরে জানি। নারী জাতি আজও ঋণী তোমার পায়ে নত, এমন করে তাদের কথা কেউ ভাবেনি তোমার মতো, তাই চোখের জল বার করে নেব। মাছে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। আজ আমরা বেগুন ভাজবো বন্ধুরা, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার সুন্দর করে মিক্স করে নিই। মাছগুলো ভেজে নিয়েছি। আমরা বেগুন ভেজে নেব। জঙ্গলে গেছিলাম কাঠ দেখতে, পাশে একটা বাঁশ বাগান দেখলাম, সেখান থেকে দুটো ডাল নিয়ে এলাম। আমাদের জ্বালানি ভিজে কদিন ধরে খুব অসুবিধায় ভুগছি, তাই এই চন্দন গিয়েছিল, চন্দন কাঠ কুড়াতে গেছিল। চন্দন কাঠ কুড়াতে গেছিল? চন্দন কাঠ না তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরে বাবারে, বন্দুক নিয়ে শিকারে গিয়েছিল মামা? মামা শিকারে গেছিল বন্দুক নিয়ে। চন্দন জঙ্গলে চোখে দিয়ে চলে এলাম, তাহলে কি বলে এটাকে, বাগু না কি বলে? আমি ভাবছিলাম বন্দুক, হয়তো দূর থেকে ওটাই ভাবলাম। আজ আমরা আমের চাটনি রান্না করবো। তেল আমাদের গরম হয়ে গেছে, তেজপাতা, শুকনো লঙ্কা, লঙ্কাটা একটু ভালো করে ভাজা হোক, তারপর সর্ষেটা দেবো। এবার আমরা গোটা সর্ষেটা ঢেলে দেবো। তাহলে আমাদের ফোনটা রেডি হয়ে গেছে, এবার আমরা কাটা আমটা আমরা দিয়ে দেবো। আমটা আমরা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এবার আমরা কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেবো। আমের যে চাটনিটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি রান্না হবে, তার জন্য আমরা কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চাটনিটা একটু লুক এট মি, দেখ ভাই আমরা ভাই ভারতবর্ষের লোক, আচ্ছা ইংরেজি ইংরেজি বুঝি না, আচ্ছা জানি না, সব শিখতে হবে। তো আমরা সব শিখবো না কেন? আমরা ভারতীয়, আমরা বাঙালি, বাস এইটুকু জানি। কি লেখা আছে? ও জানি না, এই যে জানি না বললে হবে, শিখতে হবে। हमको पता है, तुमको पता है, ऑडियंस को ही पता है। अच्छा ऑडियंस को ही पता है। देखो 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 चंदन रावदे सेनापति आमटा आमादेर सुंदर करे गले गेछे एबार आमरा चीनीटा दिये देबो बदला ये मौसम लगे प्यारा जग सारा छूकर मेरे मन को किया तूने क्या इशारा। मौसम बदला है, अभी अभी ज्वाल आएगा और हम लोग भीग जाएगा। हाँ। उसीलिए तिरपाल टांगना पड़ेगा। हाँ। गानमान बंद हो जाएगा। हाँ, गानमान बंद हो जाएगा। जहाँ वो बहुत अच्छे तरीके से गाना गाया है। हाँ। हमको दिल छू लिया। अच्छा। हम तो हिंदी नहीं समझता है, थोड़ा थोड़ा समझता है, थोड़ा थोड़ा बोलता है। हाँ। अभी सीख रहा हूँ ना, बोलता बहुत अच्छा है, सम्पूर्ण भावे बोलबो तखन। एबार आमरा दिये देबो काजू, तारपरेই आमरा दिये देबो अल्प किछु किशमिश। नमस्कार, मानव सेवा महासेवा, अन्नदान महादान। आजके आमादेर मध्ये पेयेछि कलकाता बरिशा थेके निष्कृति चक्रवर्ती। ओनार जन्मदिन उपलक्षे आज आमादेर मध्ये एई मानव सेवा भाग करे दियेछेन। आमादेर सकलेर पक्ष थेके अनेक अनेक श्रद्धा भक्ति निये आमरा जानाच्छि। খুবই ভালো থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন। যে গ্রামে আমরা আজকে এসেছি, গ্রামটার নাম হচ্ছে খয়েরডাঙ্গা। যত তাড়াতাড়ি পারছি চেষ্টা করছি। ওই তখন মেঘে ডাকছে, তা এখন বেশি কিছু বলবো না, এখনও অনেক কাজ বাকি আছে। লোক সব চলে আসবে, তারপর সবাইকে খেতে দেওয়ার পর আমরা স্বস্তি পাবো। আমরা মাছ ভেজেছি, সেই তেলের উপরে আমরা মাছের কারিটা করব। আজকে ফোড়ন দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে, কুচনো পেঁয়াজ, आमेर चाटनी हो गेছে, लसुन नामिয়ে নি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন আর আদা আমাকে দাও। না না জিরে, শুকনো লঙ্কা, পাঠার মাংস রান্না করব। সর্বপ্রথমে তেল দিয়ে দেব, লবণ স্বাদ মতো, জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেবো, মাছের ঝোল, আদা রসুন দিয়ে দেবো, প্রচন্ড পরিমাণে বৃষ্টি চলে এসছে বন্ধুরা, তাই খুব তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে। কাঁচা লঙ্কা, হলুদ। মাছের ঝোলটা ফুটে গেছে, এবার ভাজা মাছটা আমরা দিয়ে দেবো। জল চলে এসেছে। জানি বাবু জল কিন্তু একদম, এই দেখো জলের শব্দ শোনো, জলের শব্দ, জলের শব্দ দেখো। তিরপলটা নিয়েছি কিন্তু এই যে জোরে জল আসছে। হবে না কিচ্ছু, চলো কিচ্ছু হবে না, সব প্রত্যেকটা ডাল একবারে মশলাটা আমরা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমরা মাংসটা দিয়ে দেবো। বন্ধুরা বৃষ্টি পড়ছে, উনুনে বেড়ে দিচ্ছি। বন্ধুরা চলে এসেছিল, বললাম বাড়িতে যাও, জলটা থামুক, তারপর আসবে। কিছু আছে, কিছু চলে গেছে। প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, জায়গা আমাদের সব বুক হয়ে গেছে। তাহলে এখন মাছের ঝোল কোথায় নামাই? এখানেই নামিয়ে দেবো। এখানে নামিয়ে নাও, কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। हमारे माँसटा सुंदर कर कषिए नहीं आलूटा दिए देव दिए आबार सुंदर कर कषिए नेब माँसटा हमारे सुंदर कषाना हो गए बंधुरा एखन आमरा जल दिए झोल कर नामिए निलाम चले एसो ठाकुमा एगिए एसो बाटे मिस्टी दी ना तो चले एसो मामनी एसो चले एसो तो Mr. Happy, yes. चंदन खूब भलो तुझे व्यवस्था अवश्य पुरानो लोक